আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের সময় বিভিন্ন পিঠাপুলি বানানোর মধ্যে দুধপুলি না বানালেই নয় এই পিঠাটা খেতে অসাধারণ বানানো খুব বেশি কষ্টের না চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তাহলে চলুন দেখে নেই পুরো রেসিপিটি সবার প্রথমেই পিঠার ভিতরের পুরটা তৈরি করে নিব আর এর জন্য এখানে আমি এক কাপ কোরানো নারকেল নিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিব আধা কাপ খেজুরের গুড় আমি এটা গুড় দিয়ে করছি তবে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন আর মিষ্টি টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন গুড়টাকে এখন ভালোভাবে মিশিয়ে নিব চুলার আঁচটা মিডিয়ামে রাখার চেষ্টা করবেন যাতে গুড়টা না পুড়ে যায় তাহলে টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে এক ছিটে লবণ দিয়ে দিচ্ছি এতে করে আরও বেশি টেস্টটা বেড়ে যাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি গুড়টা গলে যাওয়াতে একটু ভেজে ভেজে ভাব তৈরি হয়েছে এখন এটাকে শুকিয়ে নিতে হবে ভেজা ভাবটা শুকিয়ে এসেছে এই মুহূর্তে আমি চুলাটা অফ করে দিয়েছি আর অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এবার মিশিয়ে নিব সব সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের ভেতরের পুরটা তৈরি হয়ে যাবে এরপর এটাকে চুলা থেকে নামিয়ে আমি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ঠান্ডা করে নিব এখন তৈরি করে নিব পিঠা বানানোর জন্য কাই আর এর জন্য এক কাপ পানি আমি প্রথমে দিয়ে দিলাম পানিটা ফুটে ওঠার পরে এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ লবণটাকে একটু মিলিয়ে নিচ্ছি লবণ গলে গেলে এতে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ি একটা স্প্যাচুলা দিয়ে একটু মিলিয়ে নিব পানির সাথে গুড়িটা যাতে সব জায়গায় পানিটা পৌঁছে যায় এই মুহূর্তে আমি চুলাটা অফ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য এভাবেই রেখে দিব পাঁচ মিনিট হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিব এবং এই গরম অবস্থায় সাবধানে এটাকে মথে নিতে হবে এখন আমি আপনাদের পিঠা তৈরি করে দেখাবো পরিমাণ মতো কাই নিয়ে এভাবে নখ দিয়ে চেপে চেপে একটা বোল শেপ করে নিতে হবে এরপরে এর মধ্যে পরিমাণ মতো পুর ভরে নিব অলরেডি আমি অনেকগুলো পিঠা আগে থেকেই বানিয়ে রেখেছি পুরটা ভরে এভাবে হাত দিয়ে চেপে চেপে এর চারপাশের মুখটা আমি আটকে দিব আপনারা চাইলে এভাবেও এই পিঠাটাকে রান্না করে নিতে পারেন তবে এভাবে রান্না করলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি সাইড দিয়ে একটু ডিজাইন করে এটার মুখটা আটকে দিচ্ছি দেখলেন তো কত সহজে এই পিঠাটা তৈরি হয়ে যায় আমি অবশ্যই এতগুলো পিঠা একা বানাইনি এই পিঠা বানাতে আমার আম্মু আমাকে হেল্প করেছে বাকি পিঠাগুলো একইভাবে আমি বানিয়ে নিব আপনাদের শেখার সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি চারপাশে মুখটা লাগিয়ে জাস্ট একটু আঙুল দিয়ে চেপে চেপে একটা ডিজাইন করে নিব সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে এখন এই পিঠা রান্না করার জন্য লিটার দুধ নিয়েছি জাল করে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি অন্যদিকে আরো এক কাপ দুধ আমি আলাদা নিয়ে নিয়েছি এটাও জাল করা এবং রুম টেম্পারেচারে ঠান্ডা করা এদিকে ওয়ান ফোর্থ কাপ গুড় সামান্য একটু পানি দিয়ে জাল করে এটাকেও ঠান্ডা করে নিয়েছি গুড় দুধ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটা আমি এক লিটার দুধের সাথে মিশিয়ে নিব এটা কেন করেছি সেটার কারণ হচ্ছে অনেকে কমপ্লেন করে যে গুড় দেওয়াতে দুধটা কেমন যেন জমে যায় এভাবে করলে আর সেই ভয়টা থাকবে না সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে দুধটাকে এক লিটার থেকে সাতশো পঞ্চাশ এম বানিয়ে নিতে হবে আর প্রত্যেকবার চারপাশে যে শরটা জমবে চামচ দিয়ে দুধের সাথে মিলিয়ে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে মিষ্টি জিনিসের টেস্টটা আরও বেড়ে যায় দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর দু টুকরো দারচিনি এখন দুধে বলক ওঠা পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে দুধে বল পুটছে এই মুহূর্তে আমি এতে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পিঠা গুলো হাতে দিতে হবে যাতে এগুলো না ভেঙে যায় তবে পিঠা ভাঙতেই পারে এতে ভয়ের কিছু নেই সবগুলো পিঠা দিয়ে এটাকে আবার আলতো হাতে আমি একটু নেড়ে দিচ্ছি এবার আবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ভালোভাবে বলক উঠে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো প্রায় দশ মিনিটের মতো এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এর মধ্যে দুধটাও অনেকটা গাঢ় হয়ে গেছে আর পিঠাগুলো ভালোভাবে রান্না হয়ে গেছে খুব সাবধানে এবার এগুলোকে একটু নেড়ে নিচ্ছি আপনারা যদি দুধের শিরাটা আরও গাঢ় করতে চান তাহলে ধিমি আছে এটাকে এবার গাঢ় করে নিতে পারেন তবে খুব গাঢ় করতে আমি চাই না এভাবেই আমি রেখে দিব আমি এটাকে এখন চুলাটা অফ করে নামিয়ে নেব এখন পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলে সাথে থাকার অনুরোধ রইল